আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুই ধরনের বড়া রেসিপি শেয়ার করব। আর এই বড়াগুলো বানাতে আমি তিন ধরনের ডাল ব্যবহার করব। এর মধ্যে একটা বড়া, যেটাকে আমি পিঁয়াজু বলি, রমজান মাসের প্রতিদিনই আমার বাড়িতে হয়, আর আরেকটা মাঝে মাঝে ট্রাই করা হয়। চলুন তাহলে রান্নায় যাই। এখানে যে তিন ধরনের ডাল আমি ব্যবহার করব সেটা হচ্ছে মসুরির ডাল, ছোলার ডাল আর হচ্ছে মুগ ডাল। প্রত্যেকটা ডাল হাফ কাপ করে নেওয়া আছে। প্রথমেই যেই কাজটা করতে হবে, শুধু মুগ ডাল ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এই মুগ ডাল এবং বুটের ডাল একসাথে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। ওদিকে আরেকটা বাটিতে আমি শুধু মসুর ডালটা ভিজিয়ে রাখবো। এটাও খুব অল্প সময়, ঘন্টাখানেক ভিজিয়ে রাখলেই হবে। এবং ভেজানো হয়ে গেলে এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। ডাল ভেজানো হয়ে গিয়েছে, এবার আমি একটি হ্যান্ড ব্লেন্ডারে মসুরের ডালগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে যে বড়াটা বানাবো এটা শুধু মসুর ডাল দিয়ে হবে, আর ডালটা আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, আবার না বেটেও করা যেতে পারে। সামান্য পানি অ্যাড করে এটাকে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। খুব বেশি পানি অ্যাড করবেন না, এটা কিন্তু পাতলা হয়ে যাবে, আর ভালো হবে যদি আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। হয়ে গিয়েছে, একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কিরকম ঘন হবে। অন্যদিকে আমি মুগ ডাল এবং ছোলার ডাল একসাথে দিয়ে সামান্য পানি যোগ করে ব্লেন্ড করে নেব। এটাও হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বোলে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজও হবে তাই এটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে। এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, যেটা ছাড়া এই পেঁয়াজুর টেস্ট 50 ভাগই কমে যাবে। কাঁচামরিচ কুচি দিচ্ছি পছন্দ মতো, ধনে পাতা কুচিও যাবে পছন্দ মতো। হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিব, সেই সাথে হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতা এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে একটা কথা বলে নেই, রমজানে আমি সাধারণত এই পেঁয়াজু ভাজার আগে আলুর চপ এবং বেগুনি ভেজে নেই, তারপর যতটুকু গোলানো বেসন থেকে যায় তা এই পেঁয়াজুতে অ্যাড করে দেই। সুতরাং আপনারা যদি দেখেন ভাজার সময় এটা ভেঙে যাচ্ছে, তাহলে কিছু বেসন অ্যাড করে নিতে পারেন, যদিও এটা ভাঙবে না। মাখানো শেষ, চলুন এবার ভেজে দেখাই। আর ভাজাটা তো খুবই সহজ, মিডিয়াম আঁচে তেল গরম করে দুই পাশ ব্রাউন করে ভেজে নেবেন। তবে খেয়াল রাখতে হবে তেল যেন খুব বেশি গরম না হয়, তাহলে দুই পাশ হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আমার একটি পেঁয়াজু তো হয়ে গিয়েছে, চলুন এবার অন্য বড়াটা বানিয়ে দেখাই। এজন্য ডালগুলো আমি আরেকটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এটার মধ্যে যাবে হাফ চা চামচ করে আদা ও রসুনের বাটা, হাফ চা চামচ করে হলুদ ও ধনিয়ার গুঁড়া এবং ঝালের জন্য কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। ব্যাস, এটার মধ্যে আর কোনো কিছুই যাবে না। ধনে পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ কুচি ছাড়াও কিন্তু এই বড়াটা খেতে ভালো লাগে। তবে আপনারা যদি চান তাহলে এর মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। মাখানো শেষ হয়ে গেলে বড়া বানিয়ে দেখাচ্ছি, আর ভাজার প্রসেসটা কিন্তু আগের মতোই। প্রিয় দর্শক, খুব সহজে তৈরি করে ফেললাম তিন রকম ডাল দিয়ে দুই ধরনের বড়া। রমজানে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর রমজান ছাড়াও তো অবশ্যই এটা করা যাবে। আশা করছি আজকের আয়োজনটা ভালো লেগেছে। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।